নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান হ্যালো ডাক্তারবাবু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গরমে শারীরিক সমস্যা। তাপমাত্রা বাড়ার সাথে সাথে নাজেহাল শহরবাসী। কিভাবে সতর্ক হবে শিশুরা এবং যারা বয়োজ্যেষ্ঠ? ত্বকের রোদে পুড়ে ঘামে ভিজে বেহাল অবস্থা কিভাবে আমরা মোকাবিলা করব, এ বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পলাশ দাস, প্রফেসর কমিউনিটি মেডিসিন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল রামপুরহাট মেডিকেল কলেজ, ও ডক্টর প্রণব বসাক, সিনিয়র কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট এমআর বাঙ্গুর হসপিটাল। ডক্টর দাস, ডক্টর বসাক, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। দর্শক বন্ধুরা, যারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তারা টেলিফোন করুন স্ক্রিনের ওপরে যে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন। টেলিফোন করার সময় আপনাদের টিভির ভলিউম পুরোপুরি বন্ধ করে দিন। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউটিউবে লাইভ। এই অনুষ্ঠান পুনঃপ্রচারিত হবে আজকে রাত 12টার সময় এবং আগামীকাল দুপুর 3টের সময়। আপনারা এই অনুষ্ঠান দেখছেন ভারত সরকারের আত্মনির্ভর ভারতের উদ্যোগে, যাতে আমরা সকলে সুস্থ এবং সতর্ক থাকি। ডক্টর দাস, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে গরম পড়ার জন্য বেশিরভাগ মানুষই খুব অসুস্থ হয়ে পড়ছেন, কী কী ধরনের অসুস্থতা আমরা এই সময় দেখতে পাই? এইটা আমাদের কাছে দুঃখের সত্যি যে গরমকালে রোগের প্রাদুর্ভাব একটু বেশি হয়, একটু বিশেষ বিশেষ রকমের রোগ। সমস্ত ঋতুই আমাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু রোগও নিয়ে আসে সে পাশাপাশি। গরমকালে, বিশেষ করে গ্রীষ্মকালেতে যে রোগগুলো প্রধানত আমরা দেখতে পাই, আমাদেরকে আক্রমণ করে, আমরা সেই রোগটাকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস, অর্থাৎ সংক্রমণজনিত রোগ, আর একটা হচ্ছে অসংক্রমণজনিত কিছু সমস্যা। সংক্রমণজনিত যে রোগগুলো আছে তাদের মধ্যে প্রধান বলতে পারি ডায়রিয়া, ডিসেন্ট্রি মানে পাতলা পায়খানা এবং আমাশয় জাতীয় রোগ, মিজলস যাকে আমরা বাংলায় হাম বলি, তার সঙ্গে রুবেলা, টাইফয়েড, এই জাতীয় রোগগুলো বেশি, চিকেন পক্স এই সময়টায় বেশি হয়, মানে যেটা জল বসন্ত আমরা বলছি। আর অসংক্রামক রোগ যেগুলো গরমের জন্যে সরাসরি হয়, আমরা শুরু করতে পারি এইভাবে যে গরমের জন্যে আমরা সবাই জানি যে যখন ছোটোবেলায় আমরা স্কুলে প্যারেড করতাম, কোন একজন দেখলাম হঠাৎ করে পড়ে গেছে, এইটা হচ্ছে গরমের জন্য একটা সিনকোপাল অ্যাটাক বলি আমরা ইংরেজিতে, পড়ে যাওয়া। তারপরে মাসল যেগুলো আমাদের পেশি আছে সেখানে ক্র্যাম্প হতে পারে, প্রচণ্ড ব্যথা হয়, সেটা হতে পারে। আবার অনেক সময় বেশি বয়স্ক মানুষ এই বিষয়ে বেশি আক্রান্ত হয় যে অত্যন্ত দুর্বল বোধ করছেন, ভালো লাগছে না কিছু, ফ্যাটিগ হয়ে যাচ্ছে একেবারে, এইরকম একটা অবস্থা আমরা বলি হিট এক্সোশন। সেটারও চেয়ে খারাপ অবস্থা হচ্ছে হিট হাইপার পাইরেক্সিয়া, গরমের জন্যে শরীরের তাপমাত্রা অনেকখানি বেড়ে যায়, এবং যেটা খুব খারাপ অবস্থা সেটাকে আমরা বলি হিট স্ট্রোক। সেই হিট স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এমন যে প্রায় 40% লোক মৃত্যুমুখে পতিত হতে পারে, এটা অত্যন্ত দুঃখের। যারা বাইরে কাজকর্ম করেন মাঠের মধ্যে, যেমন যারা চাষি, যারা রাজমিস্ত্রির কাজকর্ম করছেন, রোদের মধ্যেই সরাসরি কাজ করতে হচ্ছে, তাদের মধ্যে এই হিট স্ট্রোক বেশি দেখতে পাই। এটা স্ট্রোকেরই একটা অন্য রকমের রূপ বলা যেতে পারে, একটা অন্য রূপ, মানে অর্থাৎ হঠাৎ করে মৃত্যু পর্যন্ত হতে পারে সরাসরি রোদে থাকার জন্য। সেখানে কি মানে শরীরের সমস্ত জল শুকিয়ে যায়? যদি হিট, প্রত্যেকটির একটু 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 ডিফারেন্ট বিষয় আছে, মানে আলাদা আলাদা বিষয় আছে। হিট স্ট্রোকটা নিয়ে যদি একটু বলি, অত্যন্ত গরম পড়েছে এবং রোদ আছে, সেই রকম একটা জায়গায় কাজ করছে, বাতাস কম, তিনি জল হয়তো কম খাচ্ছেন, এই রকম সামগ্রিক পরিস্থিতিতে শরীরে জলের পরিমাণ অনেকখানি কমে যায়, এইটা একটা দিক। আরেকটা হচ্ছে যে যেহেতু ওই শরীরের তাপমাত্রাকে তিনি আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই জন্য শরীরের তাপটা বাড়তেই থাকে। এমনও হয় যে প্রায় 110 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার হয়ে যেতে পারে, যেটা একেবারে অবিশ্বাস্য রকম মনে হয়, এবং সেই সঙ্গে তার খিঁচুনি হতে পারে, অনেক সময় লস অফ কনসাসনেস মানে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন বা জ্ঞান হারানোর মতো পরিস্থিতি হয়। সুতরাং এই সময়ে চিকিৎসাটা অত্যন্ত জরুরিভাবে দরকার, তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। ফলে মৃত্যুমুখে পতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলেই
এই হিটস্ট্রোকের ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি সাবধান হওয়া উচিত। আমরা কীভাবে এই রোগ প্রতিরোধ করতে পারি পরবর্তী আলোচনায় আসবে, এইটা একটা উদাহরণ দিয়ে আমরা বললাম যে হিটস্ট্রোক এরকম একটা ক্ষতিকর অবস্থা নিয়ে আসে আমাদের। বেশ, ডক্টর বসাক, আমি আপনার কাছে জানতে চাইবো যে ত্বকের তো সত্যি এই গরমে খুব খারাপ অবস্থা হয়, কি কি ধরনের সমস্যা যেগুলো সাধারণভাবে এই রোদ রোদ কিংবা গরমের জন্য দেখা যায়? আচ্ছা, এই যে ডক্টর দাস যে বললেন যে জেনারেল যা অসুবিধাগুলো হয়, আর এটার বিষয়ে ত্বকের একটা বৃহত্তর রোল আছে। আসলে ত্বক হচ্ছে মানবদেহের একটা বৃহত্তম অঙ্গ, যেটা একটা শরীরে বর্মের আকারে পারিপার্শ্বিক ক্ষতিকর যে দিকগুলো থেকে শরীরের ভেতরের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আছে সেটাকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে এটা বলতে গেলে বলা হয় যে আমাদের দেহে একটা ঘর্মগ্রন্থি আছে, যেটা একটা মানবদেহের পূর্ণবয়স্ক মানবের দেহে 2 থেকে 5 লক্ষ ঘর্মগ্রন্থি আছে। এই ঘর্মগ্রন্থিগুলোতে কী করে যে ঘাম উৎপাদন করে। এইবার আমার যখন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা বাড়ছে, মানে বাইরে পারিপার্শ্বিক টেম্পারেচারটা এখন যেমন 36-40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বাড়ছে, তখন শরীরের ভেতরেও কিন্তু সেই ধারায় যদি টেম্পারেচারটা বাড়ে তখন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে অনেক ক্ষতি হতে পারে। এখানে চামড়ার একটা বিরাট, ত্বকের একটা বিরাট রোল আছে। তখন কি হয় যে আমাদের শরীর থেকে ওই ঘাম নিঃসৃত হয় টেম্পারেচার বাড়ার জন্যে। এই ঘাম নিঃসৃত হওয়ার জন্যে কি হয়, শরীরে যে একটা সুপ্ত টেম্পারেচার লস হয়, সেই লস হওয়ার জন্যে শরীরের ভেতরের টেম্পারেচারটা কিন্তু অতটা বাড়ে না যেটা পারিপার্শ্বিক টেম্পারেচারটা যতটা বাড়ে। তো এই যে ঘর্মগ্রন্থিগুলো, এগুলো আবার কি হয় যে এগুলো একটা এমন আকৃতিটা হচ্ছে, নিচের দিকে একটা কয়েল স্ট্রাকচার থাকে, ওপর দিকে একটা ডাক্ট থাকে, সেখানে গিয়ে ঘামটা বেরোয়। এখন এই গরমের মধ্যে যেটা সবচেয়ে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অসুবিধাটা লোকে ফেস করে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলে সাধারণ ভাষায় বলি ঘামাচি। এই ঘামাচিটা আমরা মেডিকালি বলি যে মিলিয়েরিয়া, মেডিকেল টার্ম। ঘামাচিটা কীভাবে হয় না, আমাদের যে এই যে ঘর্মগ্রন্থিটাগুলো আছে সেইটা কয়েল ডাকারে থাকে এবং ওপর দিকে উঠে শরীরে তাপ যে চামড়ার ওপর অংশে গিয়ে সেটা নিঃসৃত হয়। এইবার কি হয়, টেম্পারেচার বিশেষ বাড়ার জন্যে, এখানে খুব এক্সেসিভ সোয়েটিং বা ঘাম হওয়ার জন্যে ওপরে ওটা ব্লকড হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। এবং সেক্ষেত্রে কি হয় যে ছোটো ছোটো বিন্দু আকারের জল ফোসকা মতো হয়, যেটা হয়তো আলপিনের সুচল দিকের মতো এরকম। তা সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু সেটা আবার একটু আর অন্য পর্যায়ে চলে গেলে কি হয় যে ডাকটা আছে, যে নালীটা আছে, সে নালীর মাঝামাঝি অংশে ব্লকড হয়ে যায় এবং সেখানে একটা কেরিটানাইজেশন, মানে এক্সেসিভ সেল সিক্রেশন হয়ে গিয়ে সেটা ব্লক করে দেয়। সেটা কিন্তু বেশ কষ্টদায়ক, মানে দেখুন যারা অনেকক্ষণ ধরে মাঠে ঘাটে কাজ করে কিংবা গরম জায়গায় কাজ করে তাদের এই লাল লাল ফোসকা ফোসকা মতো হয়, সেটা খুব চুলকায় ওই জায়গাগুলো, সেগুলোই হচ্ছে মোস্ট কমনলি সেটা করলে মিলিয়েরিয়া রুব্রা। আর একদম নিচে যদি হয়, একদম যেখানে কয়েল স্ট্রাকচার আছে সেটাকে বলে মিলিয়েরিয়া প্রোফান্ডা। সেটা এই খুব রিপিটেড মিলিয়েরি রুব্রা মতো, মানে ওই লাল লাল যে ফোসকা মতো হয় সেটা, সেটা হলে তখন এটা মিলিয়েরিয়া প্রোফান্ডা হয় এবং এটা স্ক্র্যাচ হয়, চুলকানি হয়। সেই স্ক্র্যাচ করার জন্য কী হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, মানে ওর ওপর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। হওয়ার পরে সেটাকে মিলিয়েরিয়া পাস্টুলোসা বলে, মানে দেখবেন পাস পয়েন্ট হয়ে যায় বিভিন্ন জায়গায়। এই হচ্ছে মেন, খুব বেশিরভাগ লোকই গরমে এই কষ্টটা পায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই গরমে একটা রোগের খুব প্রাদুর্ভাব খুব হয়, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন। এখন শরীরে ছত্রাকের ইনফেকশনটা এই ঘামের জন্যে এক্সেসিভ পর্যায়ে হয় এবং আজকাল দেখা যাচ্ছে যে গত 10-15 বছর ধরে এই যে ফাঙ্গাল ইনফেকশনটা এটা খুব প্রাদুর্ভাব বেড়ে গেছে। সেটা কতগুলো কারণে হয়েছে, সেটা হচ্ছে আমাদের কিছুটা অসচেতনতার অভাব। আমরা দোকান থেকে বিভিন্ন রকম ওষুধ কিনে লাগাচ্ছি, ফাঙ্গাসগুলো মিউটেশন হয়ে গিয়ে তারা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে হোস্ট অর্গানিজমের একটা মিউটেশন হচ্ছে, এটা একটা অর্গানিজম ফ্যাক্টর। হোস্ট ফ্যাক্টর মানে যার হয়েছে তার দিক দিয়ে, তার যদি রেজিস্ট্যান্ট পাওয়ার কম থাকে, তার যদি ধরুন অন্যান্য রোগ থাকে, ডায়াবেটিক বা এই ধরনের রোগ থাকে, তখন সেক্ষেত্রে সেই ফাঙ্গাল ইনফেকশনগুলো
খুব বেশি রকমের প্রাদুর্ভাব হয়। এবং এটা আগে যেমন আমরা দুই একটি ওষুধ দিলে, যখন লোকাল কোনো মেডিসিন দিলে সেটা কমে যেত, এখন দেখা যাচ্ছে দিনকে দিন এটা এত বেশি পরিমাণে হচ্ছে। আর একটা হচ্ছে যে সান বার্ন হতে পারে, সে সান বার্নটা আমরা খুব একটা ফিল করি না, বিকজ কারণ হচ্ছে আমরা আমাদের শরীরের যে রংটা হচ্ছে কালচেটে, মানে আমরা হচ্ছে যে ধরনের তাতে মেলানিন থাকে এবং তার আমরা কিছুটা মানে সান বার্ন থেকে প্রোটেক্টেড, মানে অথচ যারা ককাশয়েড মানে সাহেবরা তারা কিন্তু সান বার্নটা একটু রোদে গেলেই সান বার্ন হয়। তাছাড়া কিছু আর্থ্রোপড বাইট মানে বাচ্চাদের যেটা হয় ইনসেক্ট বাইট অ্যালার্জি হয়, ব্যাপুলার আর্টিকেরিয়া বলে, এবং দেখা যায় যে বর্ষা এই যে গ্রীষ্মকাল প্রখর রৌদ্রের পরে হঠাৎ একদিন বৃষ্টি হলো, তখন দেখা যায় কিছু পোকা মাটি থেকে উঠে গিয়ে গায়ে লেগে একটা র‍্যাশ মতো হয়, খুব জ্বালা খুব ব্যথা হয়। হ্যাঁ, সেটাকে ইনসেক্ট। তার মানে মোটামুটি সাধারণভাবে আমরা জিনিসগুলো জানলাম কি কি হয়। ডক্টর দাস, আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে আপনি তিনটে এন্টিটির কথা বললেন, একটা বললেন হিট স্ট্রোক, একটা বললেন হিট হাইপারপাইরেক্সিয়া, আর একটা বললেন হিট এক্সোশন। এই তিনটে আপনারা কি করে বোঝেন আলাদা আলাদা করে যে তিনটেই তো গরমের জন্য হচ্ছে, এবং কিভাবে চিকিৎসা করা হয়? যেহেতু আপনি এটা বললেন যে লাইফ সেভিং ইমার্জেন্সি, সেজন্য যারা সাধারণ মানুষ তারা যারা বাইরে কাজ করতে বেরোন, এবং প্রত্যেককেই কাজ করতে বের হয়, আয়দার শিশুরা স্কুলে যাচ্ছে, কিংবা যারা বয়স্ক মানুষেরা, কিংবা যারা অ্যাডাল্ট পার্সন প্রাপ্তবয়স্ক তাদেরও কাজে কর্মে অফিসে বেরোতে হচ্ছে, তো তাদের জানাটা খুব প্রয়োজন যে এই তিনটের মধ্যে কোনটা কিভাবে হচ্ছে এবং তার চিকিৎসা তাৎক্ষণিকভাবে কি সঙ্গে সঙ্গে করা উচিত। এই মুহূর্তে বাংলা করা একটু মুশকিল, হিট এক্সোশনের বাংলা বলা যেতে পারে যে গরমের জন্য তিনি ক্লান্ত শ্রান্ত এরকম একটা পরিস্থিতি, মূলত তখনও তিনি এই যে হিট রেগুলেশন মেকানিজম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেই ক্ষমতা তার তখনও থাকে। হিট এক্সোশন মূলত বয়স্ক মানুষের একটু বেশি হয়, যে তা যারা একটু রোদে কাজ করছেন বা রোদে যাচ্ছেন বারবার তাদের ক্ষেত্রেই হয়। তিনি দুর্বল হয়ে পড়েন, কাজ করতে ভালো লাগছে না, এবার খুব ক্লান্ত বোধ করেন। মূল আরেকটা কারণ হচ্ছে তিনি জল পিপাসা খুব বেশি বোধ করেন না। বয়স্ক মানুষ মানেই তার অনেক সেন্সেশন নষ্ট হয়ে যাচ্ছে, জলের অভাব থাকলেও তিনি জল খাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে এই অবস্থাটা হয়। এর চিকিৎসা সত্যি কথা বলতে গেলে জল রেগুলার খাওয়া, নিয়মিত খাওয়া। গরমকালে গ্রীষ্মকালে যে মানুষটি বাইরে রোদে কাজ করেন আমরা দেখেছি তার ক্ষেত্রে প্রতি ঘন্টায় 1 লিটার জল খাওয়ার দরকার হতে পারে, কিছু কমও হতে পারে কম বেশি। ফলে এই গরমে যখন আমার শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, কেন বেরোচ্ছে, আসলে ডক্টর বসাক বললেন একটু আগেই যে মেকানিজম অফ হিট কন্ট্রোল, মানে এই যে শরীর তাপমাত্রা আমি নিয়ন্ত্রণ করছি, তার একটা বড় মেকানিজম হচ্ছে, মানে কারিগরি দিকটা হচ্ছে এইরকম যে যখনই গরম পড়ে তখন শরীর থেকে ঘাম বার করতে হবে। ঘাম বার করা মানে ঘামটা শুকিয়ে দিচ্ছে, শরীরটা ঠান্ডা হচ্ছে, যেটা উনি বললেন একটু আগে। এর জন্য যেটা হয়, আমার এই পেরিফেরিতে বাইরের দিকটাতে ত্বকেতে প্রচুর সার্কুলেশনটা বেড়ে যায়, মানে রক্ত সংবহনটা বেড়ে যায়, বেড়ে গিয়ে সে তাপটাকে বার করতে সাহায্য করে। এই যে মেকানিজমটা সেটা তখনও ঠিকঠাক আছে, কিন্তু জল এই যে কমে গেল তার যে একটা তেজটা পাওয়ার কথা সেই তেজটা কিন্তু তিনি পাচ্ছেন না, ফিল করছেন না। সেই জন্য আমরা বলবো যারা একটু বয়স্ক মানুষ, যারা রোদে যান অহরহ, তাদের ক্ষেত্রে তারা নিয়মিত 1 ঘন্টা বাদে বাদে একটু একটু করে জল খাবেন, খাওয়া উচিত। এ হচ্ছে হিট এক্সোশন নিয়ে, যে এই জলটা খেলেই তিনি সেখান থেকে ঠিক হয়ে বেরিয়ে আসবেন। কেউ কেউ যদিও বলে যে শুধু জল নিয়ে একটু নুন খাওয়া বোধহয় ভালো, আমরা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে দেখেছি যে আমরা আমাদের দেশে যে পরিমাণ নুন খাই সেটাই অনেক বেশি পরিমাণ নুন খাওয়া হচ্ছে, এবং যে পরিমাণ নুন আমার শরীর থেকে বেরিয়ে যায় তার পরিমাণ খুবই সামান্য। সেই হিসাবে নুন এক্সট্রা খাওয়ার একটু দরকার নেই, কোনো প্রয়োজন নেই। জলটা যেন তিনি খান, খুব গরম জল একেবারেই খাবেন না, ঠান্ডা জলই খাবেন, ঠান্ডা মানে বরফ জল তাই বলে নয়, একটু রয়ে সয়ে খাওয়ার মতো জলটা খাবেন, সেটা খেলেই তিনি হিট এক্সোশনের হাত থেকে বাঁচবেন। তার উপরের ধাপটা হচ্ছে হিট হাইপারপাইরেক্সিয়া, অর্থাৎ সেই সময় তার শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটা তিনি হারিয়ে ফেললেন, তার মানে শরীরের তাপমাত্রা বাড়ছে, তিনি বুঝতে পারছেন না যে জল খাওয়া উচিত, ঠান্ডা গায়ে লাগানো উচিত। সেই সময়টায় তাপটা বাড়তে বাড়তে প্রায় 106 ডিগ্রি টেম্পারেচার হয়ে যেতে পারে, যদি সেলসিয়াসে বলি তাহলে প্রায় 40-এর কাছাকাছি টেম্পারেচার হয়ে যেতে পারে। সেই সময়
ওই হিট স্ট্রোকে যেটা কনভালশন হয়, খিঁচুনি হয় বা জ্ঞান হারিয়ে ফেলে সেটা হয়তো হলো না, কিন্তু এই তাপমাত্রা যখন বেড়ে গেল, নিয়ন্ত্রণ যখন সে লস করে ফেলল, তিনি যে কোনো সময় আরও খারাপ জায়গায় পৌঁছে যেতে পারেন। অর্থাৎ হিট হাইপারপাইরেক্সিয়া থেকে হিট স্ট্রোকে চলে যেতে পারেন। সুতরাং এইরকম যারা সেন্সিটিভ জায়গাতে কাজ করেন, মানে রোদের মধ্যে কাজ করছেন, তাদের অত্যন্ত সতর্ক হতে হবে। রোগ হলে আমি চিকিৎসা করব সেই জায়গায় না গিয়ে, রোগটা যাতে আমার না হয় না বাড়ে আমি তার চেষ্টা করব। তার মানে আমি জল খাবো এবং সরাসরি রোদের মধ্যে না গিয়ে আমি একটুখানি ছায়ায় আসব, একটু বিশ্রাম নেব, আবার কাজে যাব। তাহলে শরীরে কিন্তু হিট হাইপারপাইরেক্সিয়া থেকে আমি তাকে প্রতিরোধ করতে পারছি এবং এটা চিকিৎসার মতো একটা কাজও হলো। আর হিট স্ট্রোকের ক্ষেত্রে এই যে বললাম একটু আগে যে 110 ডিগ্রি ফারেনহাইট বা 43.3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যেতে পারে এবং তার জ্ঞান নেই, খিঁচুনি হচ্ছে, এরকম একটা মানুষ, তার ক্ষেত্রে আমরা বলি একবার আইস ওয়াটারে চুবিয়ে রাখুন এবং তার টেম্পারেচারটা মনিটর করতে থাকুন। সে তার তো তখন জ্ঞান নেই, সুতরাং ঠান্ডা জলে চুবিয়ে রেখে যখন 102 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন সেই জল থেকে তাকে তুলে ঠিক জায়গায় রাখতে হবে। আবার এই যে টেম্পারেচারটা তার আরও কমে গেল কিনা সেই জন্য টেম্পারেচারটা কিন্তু দেখে যেতে হবে কন্টিনিউয়াস। এমন হতে পারে যে আপনি রেখে দিয়েছেন বলে তার শরীর ওই গরম থেকে এমন ঠান্ডা হচ্ছে সেই ঠান্ডা থেকে আবার তুলতে পারছেন না, ফলে অত্যন্ত ঠান্ডাও হয়ে যাবে না। 102 ডিগ্রি যখন হলো তখন তাকে ওই জল থেকে তুলে মুছিয়ে ঠান্ডার মধ্যে রাখুন, জল খাওয়ান এবং তার সিমটোমেটিক ট্রিটমেন্ট মানে যে রোগ লক্ষণ যা দেখা দিল সেই লক্ষণ অনুযায়ী কিছু চিকিৎসা দিন। তবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে হিট স্ট্রোকের ক্ষেত্রে, না হলে মৃত্যু প্রায় নিশ্চিত। বেশ, আমাদের ফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। আমি শ্রীরামপুর থেকে তরুণ চৌধুরী বলছি। হ্যাঁ তরুণ বাবু বলুন। আমার সমস্যাটা হচ্ছে প্রচন্ড ঘাম হয়, মানে ঘামের মাত্রাটা এতটাই বেশি, ধরুন আমি যখন স্নান করে গা মুছে বাড়ির বাথরুমের বাইরে এলাম দেখে মনে হবে যে আমি গা দৌ মুছিনি, সমস্ত গায়ে এত পরিমাণ ঘাম। এবং ধরুন তারপরে ড্রেস আপ করে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে হয়তো স্টেশনে গেছি, আমার যে জামাটা দেখলে মনে হবে যে আমি একটা ভেজা জামা পরেছি, এই পরিমাণ ঘাম হয়। তো এটার কি করে রিমেডি কিছু হয় বা বা কিভাবে কি করা দরকার বা এর জন্য কি সাবধানতা অবলম্বন করা দরকার, এইটা একটু জানতে চাইছি ওনাদের কাছে। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। ডক্টর বসাক যদি একটুখানি আপনি বলে দেন। অ্যাকচুয়ালি এই যে ঘাম হয়, এই যে ঘাম হওয়ার কারণ হচ্ছে কতগুলো কারণ আছে। একটা হচ্ছে টেম্পারেচার থেকে যেটা হয়, হ্যাঁ সেই টেম্পারেচার বাড়ার জন্য একটা হয়। আর একটা জিনিস হয় কি যে আমাদের মেন্টাল সোয়েটিং, একটা মেন্টাল সোয়েটিং একটা মানসিক একটা হয়, সেটা একটা মানসিক, অনেকে দেখবেন ধরুন একটা এক্সামিনেশান দিতে গেছে হঠাৎ খুব ভয়ে ঘাম হচ্ছে, এটা একটা জিনিস। আর হচ্ছে গ্যাস্ট্রেটরি সোয়েটিং, মানে খুব ঝাল খাবার খেলে দেখা যায় যে এই চোয়ালে ঘাম হচ্ছে। তা ওনার যেটা হচ্ছে জেনারেলাইজ সোয়েটিং, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হতে পারে। হ্যাঁ, এটা যে আপনার খুব অ্যাবনর্মাল কিছু না, আপনার যদি লোকালাইজ ধরুন হাতে ঘাম হচ্ছে বা পায়ের তলায় ঘেমে, অনেকে আছে যে মানে লিখতে পারছে না স্টুডেন্টরা, এরকম এটা খুব কমন, সেটা খুব কমন। আর ওনার যেটা হচ্ছে সেটা কিন্তু মানে ওনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, মানে ধরুন আপনি অপ্রয়োজনে গরম জায়গাকে অ্যাভয়েড করবেন, হ্যাঁ অস্বাভাবিক গরম জায়গাকে আপনি পারলে, হ্যাঁ যদি কোনো প্রবলেম না থাকে আপনি সপ্তাহে মাস দিনে অন্তপক্ষে 2 বার স্নান করবেন। হ্যাঁ, আর খুব বেশি ঘাম হলে আপনি ওই স্নানের আগে একটু বরফ ঘষতে পারেন, তাহলে কিন্তু এই ঘামের প্রবণতাটা কিছুটা হলেও রোধ হবে। কিন্তু এটা যে খুব অস্বাভাবিক কিছু নয়, এক একজনের এক এক রকম ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন থাকে। এবং এই যে ঘাম হওয়াটা আপনি কিন্তু এটা একটা বডির প্রোটেক্টিভ মেকানিজম, এটা কিন্তু আপনার কোনো খারাপ কিছু নয়, কারণ ঘাম না হওয়াটা এমন একটা ডিজিজ আছে অ্যানহাইড্রোটিক এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া বলে, সেটা হচ্ছে কি শরীরে জন্মগতভাবেই শরীরে ওই গ্রন্থিগুলো নেই, একক্রিন গ্ল্যান্ডগুলো নেই, ঘামই হচ্ছে না, তারা কিন্তু ভীষণ সাসেপ্টেবল টু, মানে তারা খুব সহজেই কিন্তু হিট হাইপারপাইরেক্সিয়া বা হিট স্ট্রোকে ভুগবে এবং যখন তখন তাদের মৃত্যু হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ঘামটা হচ্ছে আপনার প্রোটেক্টিভ, আপনার ঘামটা হচ্ছে মানে আপনার
শরীরের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা আসলে যে রক্ষা করা হচ্ছে, যেটা পারিপার্শ্বিক যে টেম্পারেচার সেটা থেকে আপনাকে কিছুটা হলেও আরাম দিচ্ছে, যেটা শরীরের ভেতরের অঙ্গগুলোকে প্রোটেকশন করছে। এইটা নিয়ে কিন্তু আপনার অত ওরিড হওয়ার কোনো কারণ নেই। একটা জিনিস আপনি বলছিলেন আলোচনা কোট করার সময়, যে এই সময় সানবার্ন যেটা সেটা হতে পারে, কিন্তু যেহেতু যারা মানে যাদের স্কিন ফেয়ার তাদের ক্ষেত্রে বোঝা যায়, আমাদের যেহেতু ডার্ক স্কিন আমাদের বোঝা যায় না, কিন্তু তা সত্ত্বেও কি মানে মানে পোড়ার যে ত্বকটা যে নষ্ট হয়ে যাওয়া, তার টেক্সচারটা তো সানবার্ন হলে নষ্ট হয়ে যাবে, সেটার প্রোটেকশন কিভাবে করা সম্ভব? তা সেইটার প্রোটেকশনটা হচ্ছে সানবার্ন প্রোটেকশনের একটা নর্মাল প্রোটেকশন, সেটা হচ্ছে ধরুন আমরা অপ্রয়োজনে বাইরে বেরোবো না, হ্যাঁ প্রখর রৌদ্রে যদি না সম্ভব হয় তাহলে না যে বেরোনোই ভালো, এবং ছায়া জায়গায় থাকাটা একটু দরকার, এবং একটু যেখানে ঠান্ডা আছে সেই রকম জায়গায় দুবার প্রয়োজনে তিন চারবারও স্নান করতে পারে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন হচ্ছে এই সান প্রোটেকশনের একটা বড় উপায়, সেটা হচ্ছে যে আমরা সানস্ক্রিন 12 মাসই কিন্তু আমাদের লাগানো উচিত সান প্রোটেকশনের জন্য, কারণ আমাদের যে আল্ট্রাভায়োলেট রে আছে সেই রেটা হচ্ছে ইউভিএ, ইউভিবি, ইউভিসি। আমরা ইউভিএ দিয়ে ট্যান হই, মানে আমাদের চামড়াটা আর একটু মেলানিন পিগমেন্টেশন হয়, আর একটু ট্যান হয়, কিন্তু ইউভিবি যে রেটা সেটা কিন্তু আমাদের সান বার্ন করে। এবং এই যে সানস্ক্রিনগুলো, যদিও কোনো সানস্ক্রিনই হচ্ছে 100% প্রোটেকশন দেয় না, কিন্তু 99% প্রোটেকশন দেয় সেটা। সুতরাং এই যে সানস্ক্রিন আমাদের 12 মাসই ইউজ করা উচিত, যখন আমরা বাইরে যাব তখন সানস্ক্রিন ইউজ করা উচিত। তার মানে ঘরে থাকলে ইউজ করার দরকার নেই সানস্ক্রিন? না, ঘরে থাকলে দরকার নেই তা নয়, আল্ট্রাভায়োলেট লাইট ভেতরেও আসে, কিন্তু আমরা বলি যে ইউজুয়ালি বাইরে বেরোলেই আমাদের যে মানে স্কিনের যে কালার সেখানে আমাদের অত দরকার নেই, কিন্তু অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করা কিংবা গ্যাসে রান্না করার সময় সানস্ক্রিন কিন্তু লাগানোটা বড় ভালোই, খারাপ হয় না অতটা। ডক্টর দাস, আপনি একটু আগে বললেন যে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়, তার মধ্যে একটা বললেন অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়। কিছুদিন আগে ইফতার পার্টিতে খাওয়া দাওয়া করে ফুড পয়জনিংও হয়েছে, হয়ে কিন্তু প্রায় 200 জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। তো এই যে ফুড পয়জনিং এবং গ্যাস্ট্রোএন্টারাইটিস, এটা যদি গরমকালে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বোঝেন আপনারা, এবং তার জন্য কি মানে উপসর্গ আলাদা থাকে কিংবা চিকিৎসা আলাদাভাবে হয়? আমি আসবো এই আলোচনায়, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের ফোনে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আপনার টিভির ভলিউম পুরোপুরি বন্ধ করে দিন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার গরমকালে হাতের দিকে একটা ঘামাচির মতো হচ্ছে। আচ্ছা, হাতে হচ্ছে শুধু? হ্যাঁ হাতে হচ্ছে বা শরীর অন্য অন্য জায়গায় হচ্ছে, কিন্তু ঘামাচির মতো শক্ত, জিনিসটা ঘামাচি নয় কিন্তু শক্ত, ওটা চুলকাচ্ছে। আপনি কিছু প্রশ্ন করবে না? না, আপনার যে শুধু হাতেই হচ্ছে না, অনেক শরীরের অন্য অন্য অংশেই হচ্ছে। এটা নিয়ে যেটা বললাম, এটাকে ঘামাচি, এটা খুব কমনলি হয়। সেটা হচ্ছে আপনার প্রফেশনটা কি, আপনি কি করেন, আপনি কি মানে বাইরে আউটডোর ওয়ার্ক করতে হয় আপনাকে বেশি ওয়ার্ক সময়? একটুখানি বলবেন, শুনতে পাওয়া যায়নি। যাই হোক, আমি বলছি যেটা সেটা হচ্ছে যে আপনি ওই যে জায়গাটায় আপনার ঘামাচি হচ্ছে বলছেন, সেখানে আপনি কিন্তু দিনের মধ্যে মিনিমাম 2 বার ঠান্ডা জলে স্নান করুন, ঠিক আছে, কিন্তু গাটা বেশি ঘষবেন না। একটা মাইল্ড সোপ, এখন অনেক ধরনের সিনথেটিক সোপ বেরিয়েছে এবং ক্লিনজার বেরিয়েছে, সেটা দিয়ে স্নান করবেন, এবং পারলে অপ্রয়োজনে গরম জায়গাটাকে অ্যাভয়েড করুন, এবং স্নানের আগে আপনি ওই জায়গাগুলোতে বরফ ঘষতে পারেন। আর যদি খুব অসুবিধা হয়, ধরুন ওই ঘামাচিগুলো ইনফেকশন হয়ে গিয়ে ফুলে গেছে, তখন আপনার একটা মনে হয় একটা কাছাকাছি কোনো চর্মরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনার ব্যবস্থা নেওয়া উচিত। বেশ, ডক্টর দাস, আমরা যে আলোচনায় ছিলাম সেটা যদি একটুখানি বলেন, যে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস এবং ফুড পয়জনিং, দুটো ইংরেজি শব্দ, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস
মানে পায়খানা হচ্ছে বমিও হচ্ছে অ্যাকিউট স্টেজে হঠাৎ করে হচ্ছে এটা একটা এক ধরনের রোগ যেটা কি না ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে ভাইরাস দিয়েও হতে পারে আর একটা স্পেসিফিক হলো ফুড পয়জনিং মানে কোনো একটা খাবার সে খেয়েছে খাওয়ার পরে তার বমি শুরু হয়েছে বা পায়খানাও হতে পারে মানে গ্যাস্ট্রোএন্টেরাইটিস ফুড পয়জনিং দিয়েও হতে পারে ইনডাইরেক্টলি ভাবে বলা যেতে পারে ফুড পয়জনিং এর ক্ষেত্রে কোনো একটা খাবার খেয়ে একসঙ্গে অনেকগুলো মানুষ আক্রান্ত হয় এবং একই রকম সিমটমস নিয়ে আসে সুতরাং এটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না যে ওখানে খাবার খেয়ে এটা হয়েছে এবং কি কি খাবার খেলে হয় সেটা আমরা মোটামুটি জানি এবং একসঙ্গে অনেক মানুষ আক্রান্ত হয়েছে একটা খাবার খেয়ে তখন অন্য কোনো সন্দেহ আর হয়ও না ফলে সেটা ফুড পয়জনিং হয়ে সেটা পরিষ্কার বোঝা যায় আর অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস মানে পাতলা পায়খানা এবং বমি একসঙ্গে হচ্ছে সেটা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে ভাইরাস দিয়ে হতে পারে আমাদের দেশে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে রোটা ভাইরাস খুব কমন সমস্যা সেই রোটা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে এই অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস হতে পারে ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে সালমোনেলা দিয়েও হতে পারে সুতরাং গ্যাস্ট্রোএন্টেরাইটিস একটা জীবাণু দিয়ে ঘটছে বিষয়টা এরকম অনেক রকমের জীবাণু দিয়ে হতে পারে কিন্তু সিমটমসটা প্রায় একই রকম এই অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিসের একটা সমস্যা হচ্ছে এই যে জল এবং নুন লবণ শরীর থেকে বেরিয়ে যায় এবং জল এবং নুন যেহেতু শরীর থেকে বেরিয়ে যায় যেটা অত্যন্ত প্রয়োজনীয় মানুষের শরীরের পক্ষে সেইটিকে ঠিক ঠিক সময়ে যদি আমরা না দেই শরীরে তাহলে তিনি মৃত্যুমুখেও পতিত হতে পারেন সুতরাং এইখানে গরমের সময় এটা বেশি কেন হয় কারণ আমরা অনেক সময়ই যে খাবার আমার খাওয়ার কথা নয় সেই খাবারটা খেয়ে ফেললাম খাবারটা নষ্ট হয়ে গেছিল সেটা খেয়ে ফেললাম রাস্তায়ও কিছু খাবার খাই গরমের সময় আমাদের হজমের একটু সমস্যা হয় এটা ট্রু এই জন্যই যে এরকম খাবার খাই বলি আর কি নিয়ম শৃঙ্খলার একটু গণ্ডগোল হলে আরও বেশি হয় সুতরাং এই যে আমি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হলাম এটা গরমকালে বেশি হচ্ছে ওই খাবারগুলো খাচ্ছি বলেই সুতরাং সেই খাবার বর্জন করতে হবে প্রতিরোধ কল্পে যদি আমি বলি তাহলে যেখানে সেখানে খাবার পেলাম খিদে পেলো খেয়ে নিলাম এটা করব না ঘরে বানানো খাবার খাওয়াই ভালো বা যে জায়গাগুলো টাইম টেস্টেড মানে অনেকদিন ধরে আমরা সেখান থেকে খাই কোনো অসুবিধা হচ্ছে না খেতে পারি তার সঙ্গে জল যে জলটা খাবো সেই জলটাও যেন খাবার জল হয় যেখান থেকে সেখান থেকে জল খাবো না একটা টিউবওয়েল পেলাম জল খেয়ে নিলাম হয়তো এক পাইপে টিউবওয়েল জল উঠছে আপনি খেয়ে নিচ্ছেন বা কেউ খেয়ে নিচ্ছে সেই জলে রোগ জীবাণু প্রচুর আছে এবং সেই জীবাণু দিয়ে তিনি আক্রান্ত হতে পারেন সুতরাং জলও আমার যেখানে সেখানে খাওয়া ঠিক না সেই জল আমার বহন করে নিয়ে যাই বরং ভালো সেই জল আমি খাবো সুতরাং জল এবং খাবার এই দুটো ঠিক ঠিক মতো খেলে এই রোগটা আমার হবে না জল এবং নুন শরীর থেকে বেরিয়ে যাওয়া মানে শরীর মৃত্যু ডেকে নিয়ে আসা সুতরাং অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস আমরা এইভাবে ট্যাকল করতে পারি এবং কোত্থেকে হবে সেটা বুঝলাম না বলে আমি সেগুলো খাবো না যেখানে সেখানে খাবো না আর ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটা সোশ্যাল ফাংশন হয় সেখানে সবসময় আপনি না করে দেবেন বা না করে দেবো যে খাবি না এটা হয়তো শোভন নয় কিন্তু এইটা বলা যেতে পারে যে যখন সোশ্যাল ফাংশনটা হচ্ছে যেখানে খাবার তারা বানাচ্ছেন সেই খাবার বানানোর ক্ষেত্রে যে বস্তুগুলোকে নিয়ে বানানো হচ্ছে ধরুন চিনি আটা চিনি গুড় এসব দিয়ে করা হয় পুরনো গুড় ব্যবহার করব না যে গুড়টা টাটকা সেটা নিয়ে আসবো যে আটাটা টাটকা সেটা নিয়ে আসবো কলাটা ভালো সেটা দিয়ে মাখবো সুতরাং যারা খাবারটা বানাচ্ছেন তার হাতটাও পরিষ্কার কিনা সেটা দেখব এই সবগুলো বিষয় দেখে যদি আমি সিন্নি বানাই বা এরকম একটা সোশ্যাল ফাংশনের খাবার বানাই তাহলে কিন্তু মানুষগুলোকে আমি রিস্কের মধ্যে ফেলছি না মানুষগুলো আক্রান্ত হবে না এইভাবে আমরা কিন্তু এই ফুড পয়জনিংকে অনেকখানি প্রতিহত করতে পারি আচ্ছা এর চিকিৎসা কিভাবে করা হয় যারা আক্রান্ত তাদের কি হাসপাতালে ভর্তি করাটা প্রয়োজন মূলত ফুড পয়জনিং বা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস দুটোতেই জল এবং নুন শরীর থেকে অনেকখানি নষ্ট হয়ে যায় সুতরাং এইটা দিতে হবে দুভাবে আমরা দিতে পারি একটা হচ্ছে মুখে খাওয়ার আমরা যেটাকে বলি ওআরএস ওরাল রিহাইড্রেশন সল্ট আমরা সলিউশন বানিয়ে কতটা জলে কতটা ওই সল্ট মেশাতে হবে সেটা আমাদের ওখানে লেখাও থাকে জেনারেলি এক লিটারের জন্যই মাপে বানানো থাকে বেশিরভাগ ক্ষেত্রে যদি অল্প ডিহাইড্রেশন হয় মানে শরীরের জল এবং নুন কমে গেছে অল্প তাহলে ওরাল এবং তিনি খেতে পারছেন তাহলে আমি ওরাল রিহাইড্রেশন সল্ট মানে ওআরএস দিয়েই সারিয়ে দিতে পারবো ঠিকমতো যদি তিনি গ্রহণ করেন সেটা
যদি বেশি মাত্রায় প্রায় 10-15% জল শরীর থেকে বেরিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু মুখে দিলে আর হবে না, হয়তো তিনি বমি করছেন তাহলেও মুখে দেওয়া যাবে না, সেক্ষেত্রে সেই রোগীকে ভর্তি করে ইন্ট্রাভেনাস ফ্লুইড আইভি ফ্লুইড মানে শিরার মধ্যে আমাদের ফ্লুইড দিতে হবে, যে ফ্লুইড দিলে তার সেই নুন এবং জলের অভাব মিটবে। জেনারেলি আমরা যেটা দেই ইয়েতে ওই এই অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস জাতীয় রোগের ক্ষেত্রে আমরা সেই ফ্লুইড আমাদের হাসপাতালগুলোতে আছে এবং সেইটাই দেওয়া হয়, ডাক্তারবাবুরা জানেন, সেটা সাধারণ মানুষের জানা না জানলেও চলবে, ডাক্তারবাবুরা সেটা বুঝে দেবেন। বেশ, ডক্টর বসাক, যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে যে আগের যে দর্শক বন্ধু উনিও বললেন যে গরমকালে একটা ওনার যে র্যাশ বেরোচ্ছে, তো এই সময় তো অ্যালার্জিক র্যাশও তো ভালোভাবেই হতে পারে, কিংবা যারা ধরুন এক্সিমাতে আক্রান্ত তাদেরও এক্সিমা ফ্লেয়ার আপ করতে পারে। আমরা আসবো এই আলোচনায়। আমাদের ফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন। দিদি ভাই, আপনাকে এবং ডাক্তারবাবুদের নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমি শ্রী কলোনি থেকে মানবেন্দু মুখোপাধ্যায়। নমস্কার। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে আমার এটাই জিজ্ঞাসা। দেখুন ডাক্তারবাবু, বর্তমানে আমার 55 বছর বয়স, দীর্ঘকাল যাবৎ মাথা থেকে পা পর্যন্ত পুরো বর্ষাকালের মতো আমার ঘাম হয়, জামা প্যান্ট পরে কোনো একটা নিমন্ত্রণ বাড়িও যেতে পারি না, কোথাও যেতে পারি না, পুরো ঘর্মাক্ত শরীর, এবং এর ফলে আমি 7-8 লিটার পার ডে জল খেতে হয় এবং মাঝে মাঝে লবণ চিনি জল আমার খেতে হয়, যেহেতু সুগার প্রেশার আমার নর্মালি, এর ফলে প্রেশারটা ডাউন হয়ে যায় জন্য লবণ চিনি জল খেতে হয়, এই কোনো সময় জলের পরিমাণ আরো বাড়ে এই গরমকালে, এটা কি ইন ফিউচার বা ভবিষ্যতের দিকে কোনো ক্ষতির দিক কি বহন করে যাচ্ছে? কেন এটা আমার দীর্ঘদিন ধরে কিন্তু আমি এই জলটাই খেয়ে আসছি, এর থেকে বাঁচার উপায় কি? ডক্টর দাস, আপনি যদি একটুখানি বলে দেন। আপনি তো ঠিক ঠিক পদ্ধতি গ্রহণ করেছেন, শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, লবণ বেরিয়ে যাচ্ছে, আপনি শরীরে জল এবং নুন ঢোকাচ্ছেন, কিন্তু 7-8 লিটার জলটা কি ঠিক আছে? আপনার শরীরের প্রয়োজনে এই মুহূর্তে ঠিকই আছে। এই একটু আগে ডক্টর বসাক বলছিলেন, আপনি শুনেছেন নিশ্চয়ই, যে এটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন, মানে কারো কারোর ঘাম প্রচুর হয়, কারো কারো কারোর ঘাম কম হয়, যে মানুষের ঘাম প্রচুর বেশি হয় তাকে সত্যি সত্যি জল বেশি খেতে হবে, এবং সত্যি কথা বলতে গেলে ঘাম অত ভালো, এইটাও ডক্টর বসাক বলেছেন যে এটা একটা প্রোটেকটিভ মেকানিজম, আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্যে ঘাম অত্যন্ত প্রয়োজন, সেই ঘামটাই যখন শুকিয়ে বাতাসে চলে যায় আপনার শরীরটা ঠান্ডা থাকছে, ফলে জল বেরিয়ে গেলে আপনাকে জল শরীরে ঢোকাতে হবে, এটাই পদ্ধতি আপনি ঠিক করছেন, আপনি একটু ভুল করছেন না। একটা প্রশ্ন আপনি করেছেন যে এটাই ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না, আমার ধারণা মেডিকেল সায়েন্স সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে কোনো সমস্যা হওয়ার কথা নয়, জলটা আপনাকে খেয়ে যেতে হবে। ধন্যবাদ ডক্টর বসাক। আমরা যে আলোচনায় ছিলাম যে অ্যালার্জিক র্যাশ কিংবা কেউ যদি এক্সিমায় আক্রান্ত রয়েছেন তার হয়তো এই সময় বৃদ্ধি পেল, এইগুলো কি হতে পারে? অ্যালার্জিক র্যাশ মানে ধরুন বাচ্চাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা মেডিকেল টার্মে বলি প্যাপুলার আর্টিকেরিয়া, মানে ইনসেক্ট, সাধারণত মশা, যে আমরা কি করি গরমকালে আমরা অল্প বেশভূষা পরি, মানে জামা কাপড় কম পরি, তার ফলে কী হয় যে পাটা বাচ্চাদের পাটা এক্সপোজ থাকে, আবার হাতটা এক্সপোজ থাকে, কিন্তু শীতকালে আমরা ফুল শার্ট বা সোয়েটার ফোয়েটার পরে বডিটাকে রাখি, তার ফলে কী হয় যে ইনসেক্টগুলো আপনার অনেক জায়গা পায় যেখানে কামড়ানোর বা বসে গেলে, এবং কিছু কিছু বাচ্চা ইউজুয়ালি অ্যাটোপিক ডার্মাটাইট অ্যাটোপিক বাচ্চা যাদের যাদের ফ্যামিলিতে একটা হিস্ট্রি থাকে, যাদের খুব সেন্সিটিভ স্কিন, তাদের কিন্তু ওই মশা বসলে বা একটু কোনো অন্য কোনো মাছি বা মশা বসার পরে, ইউজুয়ালি মশা বসার পরে যে ওখানটা ফুলে ফুলে যায় এবং লাল লাল চাকা চাকা হয় এবং এটা খুব রিকারেন্ট হতেই থাকে দিনের পর, যতক্ষণ পর্যন্ত বাচ্চার একটা রেজিস্ট্যান্স পাওয়ার গ্রো না করে সেটা চলতেই থাকে, এবং সেটা বর্ষাকালে গরমকালে বেশি হয় যেহেতু জায়গাটা এক্সপোজ থাকে, তাই তো এই এই একটা জিনিস হয়। আর একটা হচ্ছে হিট আর্টিকেরিয়া হয়, যদিও এটা কি হয় যে প্রচণ্ড গরমে শরীরে ওই আমবাতের মতো চাকা 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 ফুলে যায়, এগুলো একটা এক ধরনের লোকের বেশি হয় আর্টিকেরিয়া, তাদের এরকম হিট আর্টিকেরিয়া হয়। আর একটা যেটা বললাম যে এক্সিমার বলতে গেলে দেখা যায় যে শীতকালেই কিন্তু বেশি এক্সিমাটা প্রকোপটা বাড়ে, যে জেরোটিক এক্সিমা এগুলো যাতে হয় যারা এটোপিক এক্সিমা, কিন্তু গরমকালে কিছু কিছু হয় যেটা হচ্ছে যে
এক্সিমেটাস র্যাশ হচ্ছে কি এই যে ঘামাচি হচ্ছে, ঘামাচিকে আমরা স্ক্র্যাচ করছি, স্ক্র্যাচ করে ইনফ্লামেশন হচ্ছে, ওটা একটা এক্সিমেটাইজেশন হচ্ছে। মানে সারা শরীরে ঘামাচি হওয়ার পরে দেখা গেল সেই ঘামাচিগুলো একটা ডিফিউজ আকারে সারা গায়ে ছড়িয়ে যাচ্ছে এবং সেগুলো লাল লাল ফুলে যাচ্ছে এবং এক্সিমেটাইজেশন হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে যে এই যে এক্সিমার মতো যেগুলো হয় সেগুলো হচ্ছে যে আমাদের একটা ক্রনিক এক্সিমা রয়েছে। এবার গরমকালে কি হয়, স্ক্র্যাচিংটা বেড়ে যায়, স্ক্র্যাচ করার ফলে সেকেন্ডারি ইনফেকশন হয়, তখন আমরা বলি ইনফেক্টেড এক্সিমা। মানে এক্সিমাটার উপর একটা সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেটা ইনফ্লেমড হয়ে রয়েছে। এই এক্সিমার মধ্যে এইগুলোই বেশিরভাগ হয়। বেশ, আপনি ইনসেক্ট বাইটের ক্ষেত্রে বলেন, মশার কামড়ের কথা, আর একটা জায়গায় হয় যে ইনসেক্ট বাইট হলো একটা জায়গায় আর সারা শরীরে কিন্তু বিভিন্ন জায়গায় র্যাশ বেরোলো, সেটাও যদি একটুখানি বলেন, কারণ সেটা খুব ভয়ের এবং অনেক সময় বাবা মায়েরা বলতেও পারেন না যে র্যাশ কেন হয়েছে সারা শরীরে। এটা হচ্ছে আর্থ্রোপড বাইট হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। মানে বাইটটা হলো, হওয়ার পরে আমার যদি একটা বাইট হয়, যেমন ধরুন একটা বাচ্চা বা পুড়ে গেল, সেইখানটায় যে রিঅ্যাকশনটা হলো ওটা হচ্ছে মানে কন্ট্যাক্ট ডার্মা, ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি আমরা মেডিকালি। কিন্তু সেই ইনসেক্টের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে সেটা ব্লাডে সার্কুলেট হওয়ার পরে একটা অ্যান্টিবডি তারপর তৈরি হয়ে সেখানে এটা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয় এবং সারা শরীরে দেখা গেল যে লাল লাল করে হয়। সেটা পেশেন্টকে আমরা হিস্ট্রি নিয়ে বা এমনি ক্লিনিক্যালি দেখেও আমরা ডায়াগনোসিস করি এবং সেইভাবে আমরা তার চিকিৎসা দিই। বেশ, আমাদের ফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো ডাক্তার। হ্যাঁ বলুন। বলছি যে আমার তো, আমার 60 প্লাস বয়স, আমি টালিগঞ্জে থাকি, তো আমার গরমকালে কোনো জল পিপাসা পায় না। গরমকালে কেন, সারা বছর কোনো জল পিপাসা পায় না কিন্তু জল খাই আমি, এটা কি কোনো প্রবলেম? আমার থাইরয়েড আছে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন একটু নামটা যদি? না, টালিগঞ্জ থেকে বলছেন? নাম হচ্ছে রঘুনাথ মজুমদার, আমি টালিগঞ্জ থেকে বলছি। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। ডক্টর দাতা দাস যদি একটুখানি। হ্যাঁ, আপনার জল তেষ্টা কম পায় কিন্তু আপনি রেগুলার খাচ্ছেন জল, আপনি ঠিক কাজ করছেন। জল তেষ্টা পেলে ভালো হতো, শরীরের যে স্বাভাবিক পদ্ধতি সেটা হচ্ছে যে কারোর শরীরের জল কমে গেলে তার তেষ্টা পায়, তিনি জল খান। আপনার এই তেষ্টাটা হয় না, এটা একটা শরীরের পক্ষে সত্যি খুব বেদনাদায়ক বিষয়, কিন্তু আপনি রেগুলার জলটা খাচ্ছেন। তবে এইটা বলবো যে গরমকালে একটু বেশি জল খাবেন, শীতকালে হয়তো একটু কম খেলে হবে। আপনার শরীরের যে দূষিত পদার্থগুলো ভেতরে থাকে সেইগুলোকে বার করতে গেলে মিনিমাম আপনার 1.5 থেকে 2 লিটার জল লাগবে। আপনি এমনি জল হয়তো 1 লিটার 1.5 লিটার খেলেন, ডালের সঙ্গে বা অন্য ঝোলের সঙ্গে জল খেলেন, সেটা সব মিলে যেন 1.5 থেকে 2 লিটার জল মিনিমাম হয় শীতকালে, সেটা আমরা বলছি। আর গরমকালে যখন আপনি ঘামছেন সেটা আপনার জলের চাহিদা বাড়িয়ে দিল, সুতরাং জল আপনাকে বেশি খেতে হবে। আপনার তেষ্টা পাক বা না পাক, নিয়ম করে কী পরিমাণ আপনি ঘামছেন সেটা খেয়াল রাখবেন এবং সেটা অনুযায়ী আপনি জলটা খেতে থাকবেন। শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে কি না সেটাও একটু খেয়াল রাখবেন, যেটা আমরা বলছিলাম হাইপার পাইরেক্সিয়া বা হিট এক্সোশন, সেই দিকে যাবে না আশা করি। আর যেহেতু আপনি টালিগঞ্জে থাকেন, হয়তো ঘরের ভেতরেই কাজ করেন, বাইরেও যান না, বাইরে না যাওয়াটাই ভালো বেশি, যারা না গিয়ে পারবেন না তারা যাবেন। আপনার ক্ষেত্রে স্পেসিফিক উত্তর হচ্ছে আপনি ঠিক করছেন, গরমকালে জলটা একটু বেশি খাবেন, শীতকালে একটু কম খেলেও কোনো অসুবিধে নেই, জল খেয়ে যাবেন, খাওয়া উচিত। শুধু জলটাই কি খাওয়া উচিত, না ওআরএস খেলে আরও ভালো হয়? একটু আগেই এর উত্তর আমরা দিয়েছিলাম যে আমাদের দেশে আমরা দেখেছি যে পরিমাণ নুন আমরা খাই, সেই নুনের আমার শরীরের যে চাহিদা তার চেয়ে অনেক বেশি নুন খাই, সুতরাং ওআরএস অপরিহার্য নয়। কেউ যদি খেতে চান, স্বাভাবিক শরীর থাকে, তাহলে খেলে ক্ষতিও হবে না, শরীর আবার সেটাকে বারও করে দেবে এক্সট্রা জিনিসটাকে। সুতরাং কেউ যদি ওআরএস বা শরবত বানিয়ে খেতে চান, কেউ একজন আত্মীয় গরম থেকে এলেন তাকে একটু শরবত করে দিলাম, সেটা তো ভালোই, অতিথিও খুশি হবেন এবং যিনি দিলেন তিনিও সার্ভ করে খুশি হবেন, সেক্ষেত্রে একটু শরবত দিতেই পারি, ওআরএস দিতেই পারি। যাদের হাইপারটেনশন রয়েছে কিংবা ডায়াবেটিস রয়েছে, তাদের কি গরমে বেশি কোনো সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে? এটা একটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখেছি ডিহাইড্রেশন হয়, যেটা আমরা বলছিলাম যে জলের অভাব হয়। ডায়াবেটিস রোগটি এমন যে শরীর থেকে সে জল বার করে দেবে সব সময়।
আবার গরম নিজেও শরীর থেকে জলটাকে বার করে দিচ্ছে। সুতরাং ডায়াবেটিস রোগী যিনি তার ক্ষেত্রে গরমকালটা আরও বেশি বিপজ্জনক, শরীর থেকে অনেকখানি জল বেরিয়ে যাচ্ছে। সেই জন্যে ডায়াবেটিসের রোগী সেই সময়টায় অবশ্যই জল যাতে বেরিয়ে না যায়, গরমে যাতে কষ্ট না হয়, তার যে নিয়মকানুন প্রতিরোধ বিষয়ক যে নিয়মকানুন সেগুলো তো মানবেনই, তার সঙ্গে জল খাওয়ার ক্ষেত্রে তাকে বেশি করে জল খেতেই হবে, এটা পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। এবং সেই সময়টা এই গরমকালে তাকে সুগারের পরিমাপটাও মাঝে মাঝেই করতে হবে, মানে আমি আজকে করেছি আবার পাঁচ মাস পরে করবো, ছ মাস পরে করবো না। যিনি রোগী যার এই সমস্যাটা আছে তিনি সুগারের পরীক্ষা ঘন ঘন করবেন এবং ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু বলবেন যে আপনি এটা একটু করান। সুতরাং তাকে একটু বেশি জল খেতে হবে, এটা হচ্ছে স্পেশাল বিষয় ইনফরমেশন। এই একই রকমভাবে হাইপার টেনশন মানে যার উচ্চ রক্তচাপ আছে তার ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা অদ্ভুত, সেটা এবার অন্য রকমের। কীরকম না, একটু আগে আমরা বলেছিলাম যে যখন গরমকাল থাকে তখন আমাদের ঘামটা বেশি হয়। ঘাম কেন বেশি হয় না, শরীরের রক্ত আমাদের ত্বকের মধ্যে বেশি পরিমাণে সরবরাহ হতে থাকে। এবং কেন হয় না, শরীরের ওই যে রক্ত বাহগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেগুলো একটু ডাইলেট করে যায়, মোটা হয়ে যায়। মোটা হওয়ার ফলে রক্ত ওখানে যেতে থাকে এবং সেইটা গিয়ে ঘামটাকে হতে সাহায্য করে। যেই না এই রক্তবাহগুলো মোটা হয়ে গেল তখন রক্তগুলো বেশিরভাগটাই বাইরে বেরিয়ে গেল, তখন রক্তচাপ কমে যায়। রক্তের যে নালীগুলো যদি সরু হয় তাহলে রক্তের চাপ বাড়ে, আর যদি রক্তের নালীগুলো মোটা হয়ে যায় তাহলে কিন্তু রক্তের চাপ কমে। তাহলে গরমকালে যেই রক্তের নালীগুলো মোটা হয়ে গেল তার কিন্তু রক্তচাপ গেল কমে, উল্টে গেল। ফলে যিনি ওষুধ খাচ্ছিলেন সেই সময় তিনি সেই ওষুধ চালাবেন কি চালাবেন না সেটাও প্রশ্নের মধ্যে চলে আসতে পারে। সেই জন্যে তার নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত, তিনি নিজেও করতে পারেন বাড়িতে বা ডাক্তারবাবুর কাছে গিয়েও করতে পারেন। রক্তচাপ যদি ঠিক থাকে সেই সময় তাহলে তিনি জল খাবেন, জল খেতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, জল বেরিয়েও যাবে। কিন্তু রক্তচাপটাকে মেনটেন করার জন্যে রেগুলার রক্তচাপ তাকে দেখিয়ে যেতে হবে কাউকে দিয়ে। যদি রক্তচাপ কমে যায় তাহলে ওষুধ কমাতে হতে পারে, রক্তচাপ ঠিক থাকলে ওষুধটা ঠিকই চলবে। ফলে ওষুধ খাওয়ার ক্ষেত্রে রক্তচাপওয়ালা রোগীদের গরমকালে একটু চিন্তার বিষয়, রক্তচাপটা ঘন ঘন দেখিয়ে গেলে এই সমস্যা থেকে তিনি মুক্ত থাকতে পারবেন। ডক্টর বসাক, একদম ছোট শিশুদের ত্বকের যত্ন বাবা মায়েরা কিভাবে নেবেন, কারণ তাদের ত্বক তো ভীষণ নরম এবং এত তাপে সেটার অনেক রকমের এফেক্ট তার উপর পড়তে পারে। হ্যাঁ, বাচ্চাকে যেহেতু বাচ্চাদের ত্বকটা অনেক সেন্স মানে সংবেদনশীল, সুতরাং ত্বকের জন্য তাকে কী করতে হয় যে একটা স্নান করানোটা, যেটা সেই স্নান করাটা একটু ভালো সোপ যেটা স্কিনের পিএইচ মেনটেন করে, এবং সেটা আজকাল অনেক সিনথেটিক সোপ বেরিয়েছে সেই দিয়ে স্নান করানো। প্রতিদিন সাবান লাগাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ ওয়াটার হচ্ছে বেস্ট ক্লিনজার, জল হচ্ছে সবচেয়ে ভালো মানে ক্লিনজিং এজেন্ট। এবং সে তারপরে যেটা করা হয় যে 12 মাসই একটা ময়েশ্চারাইজার লাগানো বাচ্চাদের উচিত, সেটা আরও অ্যাটোপিক পেশেন্ট হলে, বাচ্চা হলে আরও বেশি রকমই করতে হয়, 12 মাসই করতে হয়। এবং সেই ময়েশ্চারাইজারটা হবে একটা ইমোলেন্ট জাতীয় ময়েশ্চারাইজার, হ্যাঁ, ভালো কোম্পানির একটা ময়েশ্চারাইজার। এবং যদি ময়েশ্চারাইজার নাও কিনতে পারে, নারকোল তেল হচ্ছে বেস্ট ময়েশ্চারাইজার, মানে চিপ অ্যান্ড বেস্ট, নারকোল তেল মাখানো। এবং শরীরের যে যত্ন মানে যাতে প্রথম কথা হচ্ছে যে এই গরমে যেটা বাচ্চাদের যেটা হয় ডায়াপার র্যাশ, যেটাকে আমরা বলি, এই ডায়াপার র্যাশ হচ্ছে কি, আজকে আমাদের এই সভ্যতার যুগে সবাই খুব ব্যস্ত, বাবা মা হয়তো কাজে বেরিয়ে গেছে, বাচ্চাকে কোনো কারণ রেখে ডায়াপার পরিয়ে চলে গেছে, ঘন্টার পর ঘন্টা ডায়াপার পরে আছে। এবং যদিও আজকাল একটু ডায়াপার অনেক অ্যাবজর্বেন্ট ডায়াপার, ভালো কোয়ালিটির ডায়াপার বেরিয়ে গেছে, কিন্তু এই যে অনেকক্ষণ ধরে ডায়াপার পরার জন্য জায়গাটা অক্লুসিভ মানে বদ্ধ অবস্থায় থাকে, এবং তখন যে প্রস্রাব এবং তার যে স্টুল বেরোয় সেটা কিন্তু অ্যালকালাইন একটা মিলু মানে জায়গা তৈরি করে, যেটা একটা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের জন্য একটা উপযুক্ত স্থান তৈরি করে। সেই জন্যে কি হয়, আর তাছাড়াও কি হয় যে এই যে ডায়াপার পরানোর জন্য একটা মেকানিক্যাল ঘর্ষণ হয়, বাচ্চা
পা ছুটছে বা খেলছে, তখন ওই একটা মেকানিক্যাল ইরিটেশন হয়। সেই জায়গাগুলো দেখা যায় যে যেগুলো হচ্ছে উঁচু জায়গাগুলোতে সেগুলো লাল হয়ে যাচ্ছে, ইরোশন মতো হচ্ছে, প্রদাহ তৈরি হচ্ছে। আর তার সাথে হচ্ছে যেহেতু ওই অ্যালকালাইন যে তাদের স্টুল বা যে তাদের যে প্রস্রাবের জন্যে সেই ওখানে জমা হচ্ছে, তখন অনেকক্ষণ না ধোয়ার জন্যে কি হচ্ছে ওই জায়গাগুলোতে একটা ক্যান্ডিডিয়াল একটা ছত্রাক জাতীয় জিনিস তৈরি হয়। সেই জন্যে এইগুলোতে ফ্রিকোয়েন্ট ডায়াপার চেঞ্জ করা দরকার, এবং যখন বাড়িতে রয়েছে দরকার নেই তখন কিন্তু ডায়াপার না পরানোই ভালো। ফ্রিকোয়েন্ট ডায়াপার চেঞ্জ বলতে একটা ডায়াপার কতক্ষণ পরিয়ে রাখা যায়? ডায়াপার আমরা যেটা বলি যে 2-3 ঘন্টার বেশি ডায়াপার না পরিয়ে রাখাই ভালো, মানে ফ্রিকোয়েন্টলি বাড়িতে থাকলে। এখন যদি খুব অসুবিধা হয় যে ধরুন ওয়ার্কিং পেরেন্টস আছে, তাদের ক্ষেত্রে তো সম্ভব হয় না, কিন্তু একটা ভালো কোয়ালিটির ডায়াপার যেটা অ্যাবজর্বেন্ট ডায়াপার, যাতে সেখানে মানে বাতাস চলাচল করে বা যে কোনো অ্যাবজর্পশন করে, সেরকম ডায়াপার ইউজ করা উচিত। বেশ, ডক্টর দাস, এই গরমে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে সর্দি কাশি হয়ে কফ বসে যাওয়া, মানে যেটাকে আমরা সর্দি গর্মি বলি, তো সেটা শিশুদেরও হয় এবং বয়স্ক মানুষদেরও হয়, তো সেটা সম্বন্ধে আপনি কিভাবে সতর্ক হতে বলবেন? সেটি সম্পর্কে আমরা যেটা বলছিলাম যে গরমের সময় মানুষ কষ্ট পাচ্ছে বিভিন্ন রকমের রোগে, তাহলে গরম থেকে যাতে কষ্ট না পায় তার যে বিভিন্ন কলাকৌশল আমরা বলে থাকি সেগুলো ফলো করতে হবে। চিকিৎসক বাবুরা, ডাক্তারবাবুরা যারা আছেন তারা চিকিৎসা করবেন, কারোর রোগ হলে চিকিৎসা করেন, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমারও একটা দায়িত্ব আছে আমার শরীরটাকে ভালো রাখার। গরমকালে আমি যখন কাজ করছি গরমের জায়গাতে, তখন আমি কীভাবে ভালো থাকতে পারি সেটা আমাকে ফলো করতে হবে, মেনে চলতে হবে। প্রথম কথা হচ্ছে গরমকালে পরিমাণ মতো জল খেতে হবে, যেটা আমরা বারবার বলবো, আমাদের মূল আলোচনার মধ্যে বারবার এই জল খাওয়ার বিষয়টা এসেছে। সুতরাং রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে, সর্দি গরমের ক্ষেত্রেও এবং অন্যান্য গরমের জন্য যে সমস্যাগুলো সেগুলোর ক্ষেত্রেও জল আমি খাবো, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আমি কি জামা কাপড় পরবো। আমরা বলি লুজ এবং হালকা রঙের জামা কাপড় পরতে হবে। হালকা মানে যদি খুব ভালো হয় সাদা রঙের জামা কাপড় যদি পরা হয়, সাদা রং লাইটকে সরিয়ে দেয় শরীর থেকে, সুতরাং সাদা রং গরমকে আকর্ষণ করে না, সরিয়ে বিকর্ষণ করে। যেমন কালো রং পরা উচিত নয়, একেবারে উল্টোটা হয়ে গেল। সুতরাং সাদা কাপড় এবং লুজ জামা কাপড় যেখানে বাতাস ঢুকতে পারবে এবং তার ঘাম সে শুকিয়ে ফেলতে পারবে এনভায়রনমেন্টের মধ্যে, এইরকম জামা কাপড় পরা উচিত। খাদ্য খাবারের মধ্যে সেই খাবার খাবেন যে খাবারের জলের পরিমাণ ভালো আছে, এবং যে খাবার নিয়মিত তিনি খান সেই খাবার, নতুন করে একটা এক্সট্রা খাবার গরমের জন্য খাচ্ছি নতুন খাবার, সেই খাবার থেকে সমস্যা হতে পারে, তেমন খাবার খাবেন না, স্বাভাবিক খাবার খাবেন, তার সঙ্গে যে খাবারে জল বেশি, যেমন এই সময় তরমুজ পাওয়া যায়, তরমুজ খান, গরমকালে খাওয়া ভালো, ফল কলা খেতে পারেন, পটাশিয়াম সেখানে ভালো আছে, তার সমস্যা হয় গরমের সময়, এবং লেবু খেতে পারে, সেটা কমলা লেবু হোক বা মৌসুম্বি লেবু হোক। সুতরাং এই খাদ্যাভ্যাস যদি ঠিক ঠিক থাকে, ভিটামিন সি আছে, সে রোগ প্রতিরোধ করবে, সর্দি কাশিকে সে প্রতিহত করতে পারবে, এটা খাবার দাবার বিষয়ে। তাহলে ড্রেস, খাবার দাবার এবং জল, তার সঙ্গে যুক্ত হবে যে যিনি গরমের মধ্যে কাজ করছিলেন তিনি একটু বিশ্রাম নেবেন ছায়াতে এসে, যেটা আমরা বারবার বলছি, ওয়ার্ক চলাকালীন খুব গরমের মধ্যে কাজ না করে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার কাজ করবেন, রেস্ট নেওয়ার সময় তিনি জল খেলেন একটু, এইটা একটা বিষয়। আর শেষ বিষয় হচ্ছে যে এই যে সর্দি কাশি আমাদের লাগছে, আমরা ধরুন গরমের মধ্য দিয়ে ঘুরে এসেছি, এসেই এসি ঘরে ঢুকে পড়লাম সরাসরি, ঠিক নয়, মাঝখানে একটা বাফারিং টাইম দিয়ে জোন, যে জোনটা খুব গরম হয় না ঠান্ডাও নয়, সেন দাঁড়িয়ে শরীরটাকে উপযুক্ত করে আমি এসিতে ঢুকবো। ঠিক উল্টোটাও ঠিক, এসি থেকে এবার সরাসরি রোদে না গিয়ে এসি থেকে বেরিয়ে ছায়াতে একটু দাঁড়িয়ে শরীরটাকে ফিট করে, আমরা বলতে পারি অ্যাক্লিমেটাইজ করা, ফিট করে তারপর আমি রোদের মধ্যে গেলাম। রোদে যাওয়ার সময় কিন্তু শুধু রোদের মধ্য দিয়ে যাচ্ছি তা নয়, একটা ছাতা নিন, একটা ক্যাপ নিন, যেটাকে হ্যাট বলতে পারি। দেখবেন গ্রামের দিকে চাষিরা বড় মাতলা পরে কাজ করে, ইটস ভেরি গুড থিং, রোদটা তার সরাসরি লাগছে না। সুতরাং ছাতা বা মাতলা এটা ব্যবহার করুন, এবং ডক্টর বসাক বলেছেন
সানস্ক্রিন ব্যবহার করতে পারলে করুন, যদি অ্যালার্জি না হয় তাহলে নিশ্চিত নিয়ে সানস্ক্রিন ব্যবহার করবেন। এই সবটা যদি আমরা মেনে চলি তাহলে গরমের সরাসরি আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারি, সর্দি কাশির হাত থেকে অনেকখানি আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। এসির কি কোনো পার্টিকুলার টেম্পারেচার আছে যে তাদের রাখা উচিত, টেম্পারেচার মেনটেন করা উচিত? যদি বলি যে হ্যাঁ, উত্তরটা হবে হ্যাঁ। আমাদের শরীর যেটা সবচেয়ে ভালো গ্রহণ করে টেম্পারেচার সেটা 25-27°C। আমরা অনেক সময় 16, 17, 18 এরকম করে দিয়ে বসে থাকি, সেটা বাইরে গেলেই তো গণ্ডগোল হয়ে যাবে। সুতরাং যে টেম্পারেচারটা আমার শরীর সবচেয়ে বেশি গ্রহণ করবে সেই টেম্পারেচার রাখাই ভালো। ডক্টর বর্ষা, যেটা জানতে চাইবো যে এই সময় ব্রণর সমস্যা খুব বাড়ে, সেটা যদি একটু সংক্ষেপে একটু বলেন, কারণ আমাদের হাতে সময় খুব কম, এবং দর্শকদের কি বার্তা দেবেন? হ্যাঁ, ব্রণ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের যে লোম গ্রন্থিতে একটা তৈলাক্ত পদার্থ আছে সিবিসিয়াস গ্ল্যান্ড বলে, সেইটার একটা পাইলোসিবিসিয়াস ফলিকল মানে লোম গ্রন্থির সাথে হচ্ছে সেটারই ইনফ্লামেশন, সেটার উপর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং লোম গ্রন্থিগুলো ব্লকড হয়ে গিয়ে হয়। এটা সাধারণত পিউবার্টি এজে মানে বয়স সন্ধিকালে হয়, ওর অনেক সময় বয়স পরে হয়, সেটা অ্যাবনর্মাল। এবং এটার জন্য কি করতে হয় যে মানে অতিরিক্ত ক্লিনজার বারবার করে ব্যবহার না করে উপযুক্ত ক্লিনজার ইউজ করা, এবং বেশি হলে সেটা কোনো চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেওয়া। আর হচ্ছে আমরা যেটা বার্তা দিতে চাই এই দিনে যে এই যে গরমের থেকে বাঁচার জন্য প্রথম কথা হচ্ছে যে অতিরিক্ত গরমে বাইরে বেরোবেন না, যদি অপ্রয়োজনে দরকার হলে নিশ্চয়ই বেরোবেন, বেরোলে আপনি সানস্ক্রিন ইউজ করবেন, লুজ ফিটিং জামা পরবেন এবং জামাটা হ্যাঁ ছাতা ব্যবহার করবেন, কিংবা যারা ধরুন ছাতা ব্যবহার করতে পারছে সম্ভব হচ্ছে না, যারা ধরুন মাঠে কাজ করে তারা বড় হ্যাট ব্যবহার করবে, এবং বারে বারে স্নান করা এবং মানে শরীরে যাতে অতিরিক্ত হিটটা না বেরিয়ে যায় হ্যাঁ সেই জন্যে একটা ব্যবস্থা নেওয়া, যাতে বারে বারে স্নান করা এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এবং টাটকা শাকসবজি খাওয়া, ফাস্টফুড অ্যাভয়েড করা। বেশ, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষে। ডক্টর বর্ষা, ডক্টর দাস, আপনাদের দুজনকে এখানে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।